সে বললো প্রচন্ড গরম, এর জন্য আমার বাবা মা আমাকে বিদ্যালয়ে পাঠাচ্ছে না। জীবন বাঁচার পর তো লেখাপড়া, জীবন না বাঁচলে লেখাপড়া দিয়ে হবে? অনেক ফোনই ছিল, তিনবারই হয়েছে লোডশেডিং। দর্শক সমকালে স্বাগত জানাচ্ছি, আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডের পশ্চিম কাউনি হাজারা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বরিশালে আজকে তাপমাত্রা 37.5 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই তীব্র তাপদাহের ভিতরে কিন্তু হিট অ্যালার্ট জারি রয়েছে, আর হিট অ্যালার্টের কারণে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলো 1 সপ্তাহ দীর্ঘ বন্ধ ছিল। আর 1 সপ্তাহ বন্ধ থাকার পরে আজকে প্রথম বিদ্যালয় খুলেছে। আজকে আমরা দেখব এবং জানব যে বরিশালে শিক্ষার্থীদের উপস্থিতি কিরকম প্রাথমিক বিদ্যালয়গুলোতে, আর কিরকম চলছে তাদের ক্লাসে, শিক্ষার্থীরা কি বলছে, শিক্ষকরা কি বলছে। আমার বেসিক্যালি তো লেখাপড়াও দরকার আছে, কিন্তু জীবন বাঁচার পর তো লেখাপড়া, জীবন না বাঁচলে লেখাপড়া দিয়ে হবে? এই জন্য তো জীবনের দিকে আগে তাকাইতে হবে, এই ঝুঁকিটা দেখতে হবে আগে। স্কুল তো করোনার সময় 1 বছর বন্ধ ছিল, অনেক ক্ষতি হয়েছে, তারপর তো চলতে আছে। এই সুতরাং আরও এই গরম থাকা অবস্থায় আরও 2-4 দিন এভাবে একটু বিবেচনা করি, দুদিন স্কুল বন্ধ রাখা উচিত আমি মনে করি। আসলে যেহেতু এখনও ওই অ্যালার্টটা জারি রয়েছে, আরও রোদ্রের যে তাপ, ছোটো বাচ্চা, তারা ঠিকভাবে তো স্কুলে আসতে পারতেছে না। আমার মনে হয় যে এইটা আরও একটু যেহেতু এইটা তাপটা কমলে আমার মনে হয় বাচ্চাদের জন্য ভালো হইতো, স্কুলটা পরে করলে ভালো হইতো মনে হয়। যে আমার বিদ্যালয়ে মোটামুটি উপস্থিতি ভালো দেখাচ্ছে, যে আমরা তো অনাকাঙ্ক্ষিতভাবে কালকে জেনেছি, তো ওই সময়টা বিদ্যালয় বন্ধ ছিল, সব শিক্ষার্থীকে জানাতে পারিনি, তারপরে দেখা যাচ্ছে আমরা অর্ধেকে বেশি জানাতে পেরেছি, যারা এসেছে আর যারা দেখা আসেনি তাদেরকে আমরা জানানোর ব্যবস্থা করেছি। দেখাচ্ছে আগামীকাল থেকেই উপস্থিতি আসবে। অনেক ফোনই ছিল, তিনবারই হয়েছে লোডশেডিং, যেহেতু তীব্র তাপদাহ রয়েছে, সেতে বাচ্চা দেখাচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, ঘেমে দেখাচ্ছে, বেশিরভাগ বাচ্চাই অসুস্থ হয়ে পড়ে। এক্ষেত্রে যদি আমাদের ব্যবস্থা নেওয়া হয় যে লোডশেডিংটা এই সময়টা না হয়, এদিকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে বাচ্চারা উপকৃত হবে এবং টিচার যারা শিক্ষা পাঠদান দিবে তাদের জন্য। আমি কারণটা মনে করি এটা বন্ধ থাকার পর হঠাৎ এই খবরটা আসে, তারপরে আমরা খবরটা কালকে পাই, তখন আমি চারিদিকে সবাইকে সচেতন করি, আমার অভিভাবকদেরকেও ফোনে যোগাযোগ করি, আমার এমএলএসএস এবং স্থানীয় শিক্ষকদের মাধ্যমে আমি যোগাযোগ করি, এবং আমিও চেষ্টা করি যাতে আমার শিক্ষার্থীরা মানে উপস্থিত হোক। কিন্তু এই গরমের কারণে এই একটা বাচ্চা কিছুক্ষণ আমি দেখছি যে ক্লাস 2-এর বাচ্চা, সে যাইতেছে, আমি তাকে বললাম যে তুমি স্কুলে আসো নাই কেন, সে বললো প্রচণ্ড গরম, এর জন্য আমার বাবা মা আমাকে বিদ্যালয়ে পাঠাচ্ছে না। এবং তার আপনি যে দ্বিতীয় শ্রেণীর কথা বলছেন, তারা তো একদম 60+ বাচ্চা, তাদের অভিভাবকরা এই মানে গরমে, অতিমাত্রায় গরমের জন্যই বাচ্চা পাঠায় নাই। 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরিশালের হিট অ্যালার্টের এই মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু ক্লাস চলছে। আর আমরা যতটুকু জেনেছি এবং কথা বলেছি, শিক্ষকরা আমাদের জানিয়েছে এই তাপদাহের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করতে তাদের অনেক কষ্ট হচ্ছে, কারণ তাপমাত্রা যেভাবে বেড়েছে এই তাপদাহের ফলে বরিশালে যে একটা অস্বস্তি দেখা দিয়েছে জনগণে, আর এই তাপমাত্রার মধ্যেই কিন্তু ক্লাসগুলো চলছে। শিক্ষার্থীরা আমাদের জানিয়েছে যে তীব্র তাপদাহে এই যে লোডশেডিংয়ে তাদের ক্লাস করতে কষ্ট হচ্ছে, যে ক্লাস চলাকালীন সময়ে যেন লোডশেডিং না হয়, কারণ এরকম লোডশেডিং যদি চলমান থাকে তাহলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অসুস্থ হয়ে পড়বে বলে আমাদের জানিয়েছে শিক্ষকরা।